উপকূলে ফের দুর্যোগের ভ্রুকুটি। দীঘা বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। তাকে মাথায় রেখে আজ সকাল থেকেই দীঘা মোহনা কোস্টাল থানার পক্ষ থেকে মাইকিং করে সতর্কতা জারি করা হচ্ছে দীঘা উপকূলে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে, তাই সমুদ্রে মাছ ধরতে যাওয়া ঝুঁকিপূর্ণ হবে। ইতিমধ্যেই ট্রোলারদের মাছ ধরতে যাওয়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যে সমস্ত ট্রোলার মাছ ধরতে বেরিয়ে গেছে তাদেরকে উপকূলে ফিরে আসার কথাও বলা হচ্ছে। বিভিন্ন ট্রোলারকে বন্দরে ফিরে আসার জন্য সাহায্য করছে উপকূল রক্ষী বাহিনীর জাহাজ এবং বোটা। পাশাপাশি পর্যটক এবং স্থানীয় দোকানদারকে সতর্কতা জারি করা হচ্ছে। প্রবল জলোচ্ছ্বাসের সম্ভাবনাও রয়েছে। সর্বস্তরের মানুষকে জানানো যাইতেছে যে আবহাওয়া বিদ্যার পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের শক্তি সঞ্চয় করে বয়ে আসছে। তাই সমস্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে আপনারা মৎস্য শিকারে বেরোবেন না। যারা এখনো পর্যন্ত মৎস্য শিকারে বেরিয়েছেন তাদের উপকূলে আসার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। পর্যটক ও স্থানীয় দোকানদার বন্ধের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনা আছে, তাই আপনারা সর্বদা সতর্ক থাকবেন। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।